আমরা সবাই আমাদের জীবনে একটা উপভোক্তা বা কনজিউমার। আমরা প্রতিদিন যেসব জিনিস কিনি বা যেসব জিনিস আমরা খাই, কোনোদিন কি ভেবে দেখেছি এইসব জিনিস কোথা থেকে আসছে বা কীভাবেই বা তৈরি হচ্ছে, বা এইসব জিনিস তৈরি করতে কী কী উপকরণ ব্যবহার করছে? তো আজকে আমি দ্য বং ম্যানের এপিসোডে দেখাবো প্রতিদিন আমরা যেসব দ্রব্য বা জিনিস কিনি কোথা থেকে বা কীভাবে উৎপন্ন করা হচ্ছে। শুধু এইটুকু অনুরোধ রইল, ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি পুরো ভিডিওটা দেখার পরে কিছু হলো এমন জিনিস আছে যেগুলো আপনি আর কিনতে চাইবেন না। ক্যাপসুলস, ক্যাপসুলস সাধারণত প্লাস্টিকের মতো দেখতে হয়, কিন্তু এটা প্লাস্টিক না, কারণ প্লাস্টিক পচানো যায় না। সাধারণত ক্যাপসুল দুটো জিনিস দিয়ে তৈরি হয়, যার ভিতর ওষুধ থাকে আর বাইরে কভার থাকে। এই কভারের ফলেই ওষুধ বেশি দিন পর্যন্ত টিকে থাকে। আর এটা চিকনো মতো হয়, চিকনো হওয়ার জন্য তাড়াতাড়ি গলা থেকে স্লিপ খেয়ে আমাদের পেটে চলে যায়। ক্যাপসুলের যে উপরের কভারটা হয় সেটাকে বলে জেলেটিন। আর এই জেলেটিনটা পুরোপুরিভাবে নন ভেগান, মানে মাংসাহারী শ্রেণীতে আসে, কারণ এই জিনিসটা আমরা জানোয়ারের শরীর থেকেই পেয়ে থাকি। বিশেষভাবে ক্যাপসুল বানানোর জন্য ষাঁড় এবং শুয়োরের ব্যবহার করা হয়। এই দুটো জানোয়ারই মুখ্য উপকরণ। এদের খুর এবং হাড্ডির জোড়েতে পাওয়া যাওয়া টিস্যুগুলো ভালো করে ফুটিয়ে ফ্যাক্টরিতে প্রসেস করে জেলেটিকের নির্মাণ করা হয়। জেলেটিক তৈরি হওয়ার পর এর না কোনো রং হয়, না এর কোনো স্বাদ হয়, না এর কোনো গন্ধ হয়, আর দেখতে প্লাস্টিকের মতো হয়। আর এক প্রকারের ক্যাপসুল তৈরি করা যেতে পারে, সেগুলো উদ্ভিদ বা গাছপালার সাহায্যে। কিন্তু আমাদের দেশে প্রায় 98% কোম্পানি ক্যাপসুলস জেলেটিকের সাহায্যেই তৈরি করে। এর মূল কারণ হচ্ছে উদ্ভিদের সাহায্যে বানানো ক্যাপসুলগুলি তৈরি করতে 3-4 গুণ বেশি খরচ হয়। আর এই প্রসেস যদি নেওয়া হয় তাহলে ওষুধের দাম বেড়ে যাবে। 500 টাকার ওষুধ আমাদেরকে প্রায় 1,500 টাকায় কিনতে হবে, অথবা 2,000 টাকাও হতে পারে। প্রসেসড ব্রেড আর কেক, আমরা সবাই এটাই জানি প্রসেস জিনিস আমাদের শরীরের পক্ষে ভালো না। যেই সব জিনিস প্রাকৃতিক আর অর্গ্যানিক উপায় তৈরি করা হয় সেগুলোই একমাত্র আমাদের শরীরের জন্য ভালো। কিন্তু আমাদের জীবনে এত ব্যস্ততার কারণে আমরা বেশিরভাগই সময় প্যাকেটের জিনিস কিনতে বাধ্য হয়ে যাই। কিন্তু এইসব জিনিস, পিৎজা বার্গার, ব্রেড বা এই নরম কেকগুলো ভিতরে এমন কিছু জিনিস পাওয়া যায় যেইগুলো শোনার পর আপনি আর কিনতে চাইবেন না। বেশিরভাগ ব্রেড বা ব্রেডের মতো জাতীয় খাবারে L16 নামক কেমিক্যাল পাওয়া যায়। ব্রেড বা কুকি বানানোর শুরু প্রসেস হয় আটাকে মাখানোর জন্যে। L16 নামক পদার্থের ব্যবহারে আটা নরম হয়ে যায় আর মেশিন এটা তাড়াতাড়ি পিষতে আর পেশার ফলে যে কোনো আকার দিতে সুবিধা হয়। এর ফলে ব্রেড আর কেক অনেকটাই নরম থাকে। সাধারণত এই L16 কেমিক্যাল আমাদের শরীরের জন্য ক্ষতিকারক না, কিন্তু এটা বানানোর জন্যে সবচেয়ে মুখ্য উৎপাদন হচ্ছে মানুষের চুল। এই L16 কেমিক্যাল মুখ্যভাবে উৎপাদক করে চীন এবং জাপানের মতো বড় বড় কোম্পানি। ওইসব কোম্পানি এই কেমিক্যাল তৈরি করার জন্যে সাধারণত মেয়েদের দ্বারাই বিক্রি করা চুলগুলো নিয়ে বাকি বিদেশি কোম্পানিগুলি এই কেমিক্যাল তৈরি করার জন্য হাঁস এবং অন্য অন্য পাখির ব্যবহার করে। এরপরে আছে ফুচকা। ফুচকার কথা শুনে অনেকেরই না চাইতে মুখে পানি চলে আসে। অনেকই লোক আছে এই ফুচকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আর আনহাইজিনিক মনে করে। এই ফুচকা খাওয়ানো ব্যক্তি পুরোটা সময় নিজের হাতের ব্যবহার করে। কিন্তু আপনি কি জানেন এই ফুচকার পানি বা তার আলুর থেকেও ক্ষতিকারক হচ্ছে এই ফুচকাটা? বেশিরভাগ দোকানে যেসব ফুচকা পাওয়া যায় অনেকেই নিজে ফুচকা বানানো থেকে ফ্যাক্টরি থেকে ফুচকা কিনে নেওয়া সুবিধাজনক মনে করে। এতে তাদের টাকা ও সময়ের দুটোরই লাভ হয়। ফুচকা বানানোর ব্যবসায় খুব একটা বড় ব্যবসায় না। যেখানে এসব ফুচকা বানানো হয় সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন বলে কোনো কথাই থাকে না। এতে যে তেল ব্যবহার করা হয় সেটা সস্তা এবং নোংরা কোয়ালিটির তেল থাকে। যতক্ষণ পর্যন্ত এই তেলটা না কালো হয়ে যায় ততক্ষণ ওই তেলটা ব্যবহার করা হয়। এইসব ধরনের তেল আমাদের শরীরের পক্ষে অনেকই ক্ষতিকারক। এমন অনেক ফ্যাক্টরি আছে যেখানে মেশিন না থাকায় আটা পা দিয়ে মাখানো হয়। এর ফলে আটার ভিতরে সমস্ত রকম নোংরা, ঘাম এবং জীবাণু, ব্যাকটেরিয়া ইত্যাদি জিনিস মিশে যায়।
যখন এসব জায়গায় রেড পড়ে তখন তাদের একটাই কথা, শুধু এখানে নয় সমস্ত ফ্যাক্টরিতে একই প্রসেসে ফুচকা তৈরি হয়। কিন্তু ফাইনালি যখন ফুচকা তৈরি হয়ে আমাদের কাছে আসে তখন ওর টেস্ট, তখন আমরা খেয়ে ভুলে যাই অ্যাকচুয়ালি এটা কত নোংরা আর কত এর ভিতরে না ব্যাকটেরিয়া আছে। এরপরে আছে আলুর চিপস। আমরা অনেক সময় ভাবি আলুর চিপসে আলু ছাড়া কী থাকতে পারে, আর আমরা কোনো কারণই পাই না এই চিপসকে না খাওয়ার জন্যে। কিন্তু অনেক লোক জানে আলুর চিপস আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, কারণ এতে ফ্যাট, কার্বোহাইড্রেট আর সোডিয়াম অনেক মাত্রায় থাকে। এটা বেশি মাত্রায় খেলে আমরা মোটা হয়ে যাব, কিন্তু এটা এত টেস্টি হয় যে আমরা খাওয়ার জন্য রুখতে পারি না। এবারে লোকাল চিপসের কথা বাদ দেওয়া যাক, আমরা ফ্যাক্টরিতে হওয়া চিপসের কথা বলি। যেসব চিপসে চিপসের বোতলে গ্যাস বেশি থাকে এতে অ্যাকচুয়ালি সোডিয়াম বাইসালফেট থাকে। সোডিয়াম বাইসালফেট শ্যাম্পু, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ বা অ্যান্টি লোশনে পাওয়া যায়। এর মুখ্য প্রধান কাজ হচ্ছে জীবাণুকে বা ব্যাকটেরিয়াকে মেরে দেওয়া। চিপস বানানো কোম্পানি এই প্রোডাক্টের এই জন্যে ব্যবহার করে যাতে এসব চিপস লম্বা সময় খারাপ না হয় আর এর কালার ফ্রেশ থাকে। আমরা এইসব চিপস যদি কম পরিমাণে খাই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু যারা অনেক বেশি পরিমাণে বা মাত্রায় চিপস খায় তাদের নিশ্চয়ই ভবিষ্যতে প্রবলেম হবে। এরপরে আছে চুইংগাম। চুইংগাম সবাই আমরা ছোটোবেলা দিয়ে একবার হলেও খেয়েছি, কিন্তু বেশিরভাগ মানুষ এর ব্যবহার মুখের গন্ধ দূর করার জন্য বারবার খেয়ে থাকে। আগেকার সময়তে চুইংগাম সবেদা গাছের আটা দিয়ে বানানো হতো, কিন্তু আজকাল চুইংগাম বানানোর জন্য পলিউরিথেন বুটিলিনের ব্যবহার করা হয়, কিন্তু সাধারণ ভাষায় এটা আপনি প্লাস্টিক বা রাবার বলতে পারেন, যার ফলে টায়ারের টিউব বা প্লাস্টিকের টেপ বানানো হয়। রাবারকে গলিয়ে একটা আকার দেওয়া হয়, এ আকারের পর রং বা একটা ফ্লেভার মিশিয়ে দেওয়া হয়, যার ফলে এর টেস্ট পুরোটাই বদলে যায়। যতক্ষণ আমরা এটা মুখে রাখি আমাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু ভুল করেও যদি একবার এটা আমাদের পেটে চলে যায় তাহলে এইটা আমাদের কাছে অনেক সমস্যার বিষয় হয়ে উঠবে, কারণ আমাদের শরীর প্লাস্টিক বা রাবারের মতো জিনিস পচাতে পারে না। গিলে নেওয়া চুইংগাম দীর্ঘ বছর ধরে আমাদের পেটে রয়ে যাবে। আজকের এই ভিডিওতে যেসব জিনিসের কথা বলেছি তাছাড়াও অনেক এমন খাবার আছে তার পিছনে রহস্য আছে যেগুলো আমরা আগের ভিডিওতে বলবো। যদি আপনি এই বিষয়ে আরও জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে আসা বেল আইকনটাকে প্রেস করে দিন। ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক নিশ্চয়ই দিয়ে যাবেন, আর আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে নিচেই জানাবেন।